এমন একজন মহিলা যার বাচ্চা জন্মের পরপরই জীবিত কবর দেওয়া হয়েছিল, কিন্তু অলৌকিকভাবে তবুও বাচ্চাটি জীবিত বেঁচে গিয়েছিল, কিন্তু কিভাবে? আর আপনি কি এমন কোনো রেস্টুরেন্ট সম্পর্কে জানেন যেখানকার সকল ওয়েটার যমজ? আর ভিডিওর শেষে দেখতে পাবেন কিভাবে পশু প্রাণীরা যা দেখা যায় কিছু আলাদা আলাদা প্রাণীর মতো। বুঝতেই পারছেন ভিডিওটি কতটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে করে দিন। নাম্বার ওয়ান, 1973 সালে রাজস্থানে এক গরিব পরিবারে একটা মেয়ে সন্তান জন্ম হয়। ওই পরিবারে আগে থেকে আরও তিনটা মেয়ে ছিল, যার কারণে ওই পরিবারের কিছু আত্মীয় স্বজনরা মেয়েটির জন্ম হবার এক ঘন্টার মধ্যেই তাকে জীবন্ত কবর দিয়ে দেয়। ওই দিন বাচ্চাটির বাবা বাসায় ছিল না। তারপর যখন বাচ্চাটির মা এই ঘটনা সম্পর্কে জানতে পারে, তখন সে দৌড়াতে দৌড়াতে অনেক কষ্ট করে কবর পর্যন্ত পৌঁছায় আর তার বাচ্চাকে কবর খুঁড়ে বের করে। অলৌকিকভাবে তার বাচ্চাটির শ্বাস প্রশ্বাস তখনও স্বাভাবিক ছিল। তারপর মা তার বাচ্চাটিকে বুকে জড়িয়ে নেয় আর বাড়িতে নিয়ে আসে। যে বাচ্চাটির কাহিনী এখন আমি আপনাদের বললাম, সেই মেয়েটির নাম হলো গুলাবো সাপেরো। বর্তমানে গুলাবো সাপেরো অনেক বড় সেলিব্রিটি ডান্সার। তার বাবা সাপের খেলা দেখাতো, যার কারণে মেয়েটির ছোটবেলা থেকেই তার বাবার বাঁশির সুরে ড্যান্স প্র্যাকটিস করত। ধীরে ধীরে তার ড্যান্স প্র্যাকটিস সম্পূর্ণ ইন্ডিয়াতে অনেক জনপ্রিয়তা লাভ করে। এরপর আমেরিকার একটা ডান্স শোতে সে পারফর্ম করার সুযোগ পায় আর এখান থেকেই মূলত তার জীবন পরিবর্তন হয়ে যায়। তারপর থেকে ইন্ডিয়ার অনেক বড় বড় ইভেন্টে সে অংশগ্রহণ করতে শুরু করে। 2011 সালে মেয়েটি বিগ বস শোতেও দেখা গিয়েছিল। গোলাবো সাপেরো এর উপলব্ধি দেখে 2017 সালে তাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। নাম্বার টু, বন্ধুরা, বিজ্ঞানের সাহায্যে এই দুনিয়াকে জানার জন্য প্রতিনিয়ত অনেক ধরনের এক্সপেরিমেন্ট করা হচ্ছে, কিন্তু সুইজারল্যান্ডের গরুর উপরে এমন এক ধরনের এক্সপেরিমেন্ট করা হচ্ছে যেটা দেখে প্রথম দর্শনে আপনার কাছে অনেক খারাপ লাগতে পারে। এই বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট করার জন্য গরুর পেটে বিশাল হোল তৈরি করা হয়। এই হোল গরুর পেটে পারমানেন্টলি তৈরি করা হয়। এরকম গর্ত বিশিষ্ট গরুগুলোকে ফ্যাসিলেটেড কাউ বলা হয়ে থাকে। এরকমভাবে গর্ত বানিয়ে বিজ্ঞানীরা গরুর ডাইজেস্টিভ সিস্টেম সহ এর ইন্টারনাল অর্গানগুলোর ভেতরে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করে থাকে। গরুর কোনো সমস্যা হলেই এই গর্তের সাহায্যে গরুর চিকিৎসা করে থাকে। বিজ্ঞানীদের মতে এই হোল তৈরি করার ফলে সাধারণ গরুর থেকে এ সকল গরুরা অনেক দিন বেশি বাঁচে। নাম্বার থ্রি, বন্ধুরা, যে কোনো ধরনের ভালো কাজ করার জন্য আমাদের শুধুমাত্র একটা ভালো নিয়তের প্রয়োজন। এমনই একটি কারনামা করে দেখিয়েছেন আসামের গুয়াহাটির একটা স্কুল। স্কুলের নাম হচ্ছে আকসার। এই স্কুল এর জন্যই অনেক বেশি আলোচিত, কেননা এখানে টিউশন ফিসের নামে টাকা নেওয়ার পরিবর্তে প্লাস্টিকের আবর্জনা সংগ্রহ করে। স্কুলে লেখাপড়া করা প্রতিটা বাচ্চা প্রতিদিন তার ঘর থেকে প্লাস্টিকের আবর্জনা সংগ্রহ করে স্কুলে নিয়ে আসে আর টিউশন ফিসের নামে সেগুলো স্কুলে জমা করে দেয়। গুয়াহাটির পামহি গ্রামে পারমিতা এবং মাঝিন নামের দুই ব্যক্তি এই অদ্ভুত স্কুলের কার্যক্রম শুরু করে আর এখানকার বাচ্চারা প্রতি সপ্তাহে স্কুল ফিসের নামে 25 ধরনের প্লাস্টিকের আইটেম, ময়লা, আবর্জনাগুলো স্কুলে জমা করে। স্কুলে জমা এই প্লাস্টিকের আবর্জনাগুলো দিয়ে ইকো ব্রিক্স তৈরি করা হয়, যেগুলোর ব্যবহার গামলা বানানোর জন্য এবং গার্ডেন এরিয়াতে করা হয়। পারমিতা এবং মাঝিনের অসাধারণ উদ্যোগের জন্য সেই গ্রাম থেকে প্লাস্টিকের আবর্জনা দূর হয়ে যায় আর গরিব অসহায় বাচ্চারা বিনা টাকায় স্কুলে পড়তে পারে। নাম্বার ফোর, জাপান দুনিয়ার সেই সকল দেশের অন্তর্ভুক্ত যে সকল দেশে প্রাকৃতিক দুর্যোগের আক্রমণ সবচেয়ে বেশি হয় আর এই সকল বিপদ থেকে নিজেদের সবসময় সুরক্ষার জন্য জাপান সবসময় নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করে। জাপানের টোকিও শহরকে বন্যা এবং জলোচ্ছ্বাস থেকে বাঁচানোর জন্য এমন কিছু আন্ডারগ্রাউন্ড টানেল তৈরি করা হয়েছে যেটা দুনিয়ার সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট লোকদের শহরকেও এই টানেল বন্যার হাত থেকে বাঁচাতে পারবে। এই টানেল শহরে প্রবেশ করা বন্যার পানি বা বৃষ্টির পানি এটার ভেতর দিয়ে প্রবেশ করিয়ে শহর থেকে দূরে বের করে দেয়। এই বিশাল আকৃতির টানেল আন্ডারগ্রাউন্ড হবার কারণে সচরাচর মানুষের এটা চোখেই পড়ে না আর এই টানেল মানুষের নজর থেকে দূরে থেকেও বড় বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে সাহায্য করে। এটা দুনিয়ার সবচেয়ে বড় আন্ডারগ্রাউন্ড ফ্ল্যাট টানেল, ডাইভারশন ফ্যাসিলিটিস রয়েছে। নাম্বার ফাইভ, বন্ধুরা, আপনারা হয়তো অনেকে যমজ লোক দেখেছেন, কিন্তু আপনি কি কখনো এমন রেস্টুরেন্ট দেখেছেন যেখানে কাজ কার্নেওয়ালার সকল স্টাফ মেম্বাররাই যমজ? এই রেস্টুরেন্টটি রাশিয়ার রাজধানী মস্কোতে রয়েছে। এই রেস্টুরেন্টের নাম দ্য টুইং স্টার রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের মালিক একটা মুভি কিংডম অফ ফ্রুট মিরর্স থেকে ইন্সপায়ার্ড হয়ে এই রেস্টুরেন্টটি তৈরি করেছে। রেস্টুরেন্টের সকল স্টাফ হয়তো যমজ ভাই নয়তো যমজ বোন আর এখানে কাজ করা সকল টুইনগুলো একই ধরনের কাপড় পরিধান করে, যার কারণে তাদের ভিতরে ভিন্নতা তৈরি করা একটু মুশকিল হয়ে দাঁড়ায়। আর আপনাদের জানিয়ে রাখি এখানে একটা ভালো অফারও রয়েছে, যদি এই রেস্টুরেন্টে কোনো যমজ লোক যায় তাহলে একজনের দামে যে পরিমাণ খাবার পাওয়া যায় একই পরিমাণ খাবার আরেকজন ফ্রিতে পাবে। বিষয়টা খুবই অসাধারণ, তাই না?
নাম্বার সিক্স, এমন এক ধরনের অ্যাস্টেরয়েড যেটা যদি পৃথিবীতে কোনোদিন আসে তাহলে পৃথিবীতে থাকা প্রত্যেকটা মানুষ কোটিপতি হয়ে যাবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কোটিপতি করে দেওয়া এই অ্যাস্টেরয়েডের নাম হলো 16 সাইকি, যেটা পৃথিবী থেকে প্রায় 55 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। 200 কিলোমিটার ডায়া বিশিষ্ট এই দামি অ্যাস্টেরয়েডের উল্লেখ্য বিষয় হলো কারণ এটা এর জন্যই এতটা দামি যে এটার সম্পূর্ণ দেহ গোল্ড, আয়রন এবং নিকল দিয়ে তৈরি। এই অ্যাস্টেরয়েডের ভেতরে থাকা সকল দামি মেটালগুলোর দামের কথা যদি বলতে যাই তাহলে এটা প্রায় 10,000 কুইন্টালিয়ন ডলার। এই অ্যাস্টেরয়েড সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ তথ্যের জন্য নাসা 2022 সালে একটা স্পেসক্রাফট লঞ্চ করার কথা, যেটা 2026 সালে 16 সাইকির কাছাকাছি পৌঁছে অ্যাস্টেরয়েড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে পৃথিবীতে প্রেরণ করবে। যদি কখনো এ সকল অ্যাস্টেরয়েড পৃথিবীতে আনা সম্ভব হয় তাহলে সেটাকে টাকার বৃষ্টি বললেও ভুল হবে না। নাম্বার সেভেন, বন্ধুরা আপনারা জানেন দুনিয়াতে বিভিন্ন ধরনের পশু প্রাণী দেখা যায়, যেগুলোর মধ্যে কিছু পশু প্রাণী সম্পর্কে আমরা জানতে পেরেছি, আবার এমন অনেক প্রাণী রয়েছে যারা আমাদের ধারণার বাইরে বসবাস করছে। যাই হোক, পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে বসবাস করছে এমন এক ধরনের প্রাণী যেটার নাম লোল্যান্ড স্ট্রিকেড টেনরেক, যেটা শুধুমাত্র মেটাগেস্কেই পাওয়া যায়। এই অদ্ভুত ডিজাইনওয়ালা প্রাণীটির মুখ ইঁদুরের মুখের মতো দেখা যায়, এমনকি দেহের আকৃতিটাও ইঁদুরের মতোই, আর শরীরের ওপরের অংশটুকু পর্ক পাইনের মতো কাটাযুক্ত হয়। যদিও এ সকল প্রাণীগুলোর নাক ইঁদুরের নাকের থেকে অনেক বেশি লম্বা হয়, আর এই প্রাণীটির লেজ হয় না এবং শরীরের উপরে থাকা হলুদ রঙের কাঁটাগুলো পর্ক পাইনের মতোই নিজেদের সুরক্ষার কাজে ব্যবহার করে। এই প্রাণীটির সাইজের কথা যদি বলি তাহলে এটার সাইজ 5.5 ইঞ্চি। নাম্বার 8, দার্জিলিংয়ের ডাউ হিল নামের একটা হিল রয়েছে, যদিও এই হিল তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ট্যুরিস্টদের মাঝে এক অন্যতম আকর্ষণ হিসেবে কাজ করে, তবুও এই জায়গাটি ভারতের অনেকগুলো ভয়ঙ্কর জায়গাগুলোর মধ্যে একটি অন্যতম জায়গা। ডাউ হিল এক অসাধারণ সৌন্দর্যের জঙ্গলের ভেতরে শত বছর পুরনো একটা স্কুল রয়েছে, যেটা সম্পর্কে সবাই এই ধারণা করে যে এই স্কুলে অনেক ভয়ানক ঘটনা ঘটে থাকে। স্থানীয় লোকজনদের বক্তব্য অনুসারে এই স্কুলের আশপাশ দিয়ে যাওয়ার সময় অনেকের হাঁটার আওয়াজ পাওয়া যায়, যেখানে কোনো লোকজনই থাকে না। অনেকে আবার এটাও বলে যে কেউ নাকি দেখেছে এখানে মাথা ছাড়া একজন ব্যক্তিকে হেঁটে যেতে। যদিও এগুলো সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায় না, এগুলো শুধুমাত্র স্থানীয় লোকজনদের ধারণা মোতাবেক ঘটনা। আবার অনেকে বলে রাতে যদি কেউ এরকম ঘটনার সম্মুখীন হয় তাহলে তার শরীরে বিভিন্ন ধরনের রোগের আবির্ভাব ঘটে। তো বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আপনার কাছে কোন ঘটনাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার একটা এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।